বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসিরউদ্দিন সৈয়দ অবশ্যই। বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে হাতে ফিঙ্গারিং দেখানোর জন্য, সো এখানে দ্যাটস ওয়াই অনেকগুলো ফিঙ্গারিং দিলাম। দেখতেছেন এগুলো 22 কেরিট, ডিজাইনগুলো দেখতেছেন অনেক সুন্দর। এগুলোর কোনটার ওজন কতটুকু এবং আজকে সৌদি আরবে আজকে 22 কেরিট 1 গ্রামের দাম কত করে এখান, এবং এগুলোর প্রাইস কত করে, একটার দাম কত করে, বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। ডিজাইন থেকে বানিল দেখতেছেন এখানে যদি আপনারা আসেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন। এখানে সৌদি আরব রিয়াদ ভাতা মার্কেট, এখানে গোল্ড মার্কেট, এখানে যদি আসেন আপনারা অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন। ডিজাইন গুলো দেখতেছেন অনেক সুন্দর। ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ডিজাইন গুলো দেখতেছেন অনেক সুন্দর, এগুলো সবগুলো 22 কেরিট। 22 কেরিট আজকে 1 গ্রামের দাম কত বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমত আমি এখানে ছোট বড় মাঝারি কিন্তু সব রকমের আছে, এখানে ছোট বড় সব ধরনের আছে দেখতেছেন। আর এখানে অ্যাড্রেসটা আমি বলে দিই, এটা সৌদি আরব রিয়াদ ভাতা মার্কেট। এখানে যদি আপনারা আসেন অবশ্যই আপনারা এখানে ডিসকাউন্ট দেখতেছেন। আপনারা এখানে দেখতেছেন এই লোগোতে যদি আপনারা আসেন, এখানে এখানে নাম্বারটা দেখতেছেন, যে বাইরের যে লোহার যে নাম্বারটা, নাম্বারটা এখানে আছে, লোগোর নামটা এখানে সহকারে আছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা এখানে ডিসকাউন্ট পাবেন, আর এখানে আসলে ওদেরকে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এখানে ফাইনালি আপনাদের মাঝে তুলে ধরবো কোনটার প্রাইস কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। এখন প্রথমত আমরা এটা দিয়ে শুরু করি, দেখতেছেন এটা একটু ছোটোর মধ্যে, মেবি এটার ওজন কতটুকু এবং এটার প্রাইস কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো এখন। দেখতেছেন আজকে স্বর্ণের দামটা আমি আপনাদেরকে বলে দিই, 1 গ্রামের দাম পড়তেছে 50 রিয়ালের উপরে, 1 গ্রামের দাম পড়তেছে 254 রিয়াল করে পড়তেছে প্রতি গ্রামে, দেখতেছেন 254 রিয়াল। এটা ভ্যাট মজুরি সব কিছু সহকারে, এবং এগুলোর মধ্যে কিন্তু একটু মেকিং চার্জ, মানে মজুরিটা কিন্তু একটু বেশি হয়। আপনারা জানেন ফিঙ্গারিংয়ে কিন্তু একটু মজুরিটা বেশি হয়, আর তাছাড়া কিন্তু এখন বর্তমানে যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলোতে কিন্তু একটু মজুরি কিন্তু আর একটু বেশি নেয় আপনারা জানেন। সো এখন এটার প্রাইস কত টাকা আসে আমি আপনাদেরকে তুলে দেবো। আধা কাউন্ট এটার প্রাইস পড়তেছে 816 রিয়াল, দেখতেছেন 816 রিয়াল ভ্যাট মজুরি সব কিছু সহকারে। এটা সৌদি আরবের প্রাইস, এবং বাংলাদেশের প্রাইসটা কত টাকা আছে আমি ডিসপ্লেতে দিয়ে দিব আপনাদের জন্য, ডিসপ্লেতে দেখতে পাবেন আপনারা। সো এখানে দেখতেছেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে, আপনারা দেখতেছেন ডিজাইনটা অনেক সুন্দর, এখানে কাজ করানো আছে, অনেক সুন্দর ডিজাইনটা। এটার ওজন কতটুকু এবং এটার প্রাইস কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। এটা 4 গ্রাম 1 কয়েন আছে, এটা 4 গ্রাম 1 কয়েনের প্রাইস কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। আধা
সো গাইজ এটা প্রাইস পড়তেছে দেখতেছেন 1045 রিয়াল পড়তেছে এটা সৌদি আরবের প্রাইস 1045 রিয়াল ব্যাট মজুরি সবকিছু সহকারে এবং বাংলাদেশি প্রাইসটা কত টাকা আসে আমি সেটা ডিসপ্লেতে দিয়ে দেব আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন সো এটার মধ্যে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখতেছেন এখানে এই ডিজাইনটা দেখতেছেন অনেক সুন্দর মেবি একটু হালকার মধ্যে তবে জিনিসটা কিন্তু অনেক বড় দেখতেছেন তো এটার কতটুকু ওজন এবং এটার প্রাইস কত টাকা আমি আপনাদেরকে দেখাবো সো গাইজ এটা দেখতেছেন এটা 4.3 গ্রাম এটা 4 গ্রাম 3.0 আছে এটা 4 গ্রাম 3.0 প্রাইস কত টাকা আমি আপনাদের দেখাবো সো গাইজ এটা প্রাইস পড়তেছে দেখতেছেন 1075 রিয়াল ভ্যাট মজুরি সবকিছু সহকারে 1075 রিয়াল সৌদি আরবের প্রাইস এবং বাংলাদেশি প্রাইসটা কত টাকা আসে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেব সো ফাইনালি এখানে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা দেখতেছেন অনেক বড় মেবি একটু ওজন বেশি হইতে পারে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেছেন এটা মেয়েরা পড়লে কিন্তু হাতের মধ্যে অনেক সুন্দর দেখা যাবে কত গ্রাম এবং এটা প্রাইস কত টাকা আমি আপনাদের দেখাবো সো গাইজ এটা দেখতেছেন 4 গ্রাম 1 পয়েন্ট এটার প্রাইস কত টাকা আমি আপনাদেরকে দেখাবো যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেছেন সো গাইজ দেখতেছেন এটা 1045 রিয়াল পড়তেছে এটা 4 গ্রাম 1 পয়েন্ট এটা প্রাইস পড়তেছে 1045 রিয়াল ব্যাট মজুরি সবকিছু সহকারে এবং বাংলাদেশি প্রাইসটা কত টাকা আসে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো ডিসপ্লেতে দেখতে পাবেন সো গাইজ অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে ফিঙ্গারিং এর কিছু ডিজাইন দেখানোর জন্য এখানে অনেকগুলো ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ